আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা মরিনহো রাজি না হলে ব্রাজিলের নজর জিদান টুখেলের দিকে জিদান কী করবেন কোন দলের কোচ হবেন সেটা এখনও নিশ্চিত নয় জিদান ফ্রান্সের কোচ হওয়ার স্বপ্ন দেখছিলেন কিন্তু বিশ্বকাপে ভালো করাই দিয়ে দেশমকে আর বরখাস্ত করতে পারছে না ফ্রান্সের ফুটবল ফেডারেশন সব কিছু ইঙ্গিত দিচ্ছে দেশমই নতুন করে দুই বছরের জন্য চুক্তি বাড়াবে ফ্রান্সের সঙ্গে তাই এই সুযোগটি কাজে লাগাতে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা জিনেদিন জিদানকে অফার করেছে ব্রাজিলের কোচ হওয়ার জন্য এমনটাই জানিয়েছে অ্যালি তবে জিদান রাজি কিনা এই বিষয়ে এখনো স্পষ্ট কোনো কিছুই বলা হয়নি যদি দিশম ফ্রান্সের দায়িত্ব না ছাড়ে তাহলে হয়তো পিএসিজির হয়ে কোচিং করাতে দেখা যাবে তাকে তবে ব্রাজিলের কোচিং করানোর সম্ভাবনা একেবারেই কম ব্রাজিল এবার প্রথাগত বৈশিষ্ট্য থেকে বেরিয়ে বিদেশি কোচ নিয়োগ দিতে চায় একজন ভালো নাম করা কোচ নিয়োগ দিতে আগ্রহী তারা অবশ্য তাদের পছন্দ ছন্দর তালিকায় যে শুধু জিদান রয়েছে এমনটাও নয় থমাস টুখেলু আছে সেই তালিকায় চেলসির সাবেক এই কোচ এখন বেকার বসে আছেন মাঝে ইংল্যান্ডের কোচ হবার গুঞ্জন থাকলেও সেটা হয়নি গুঞ্জলের পালে নতুন হাওয়া যদি হো জিতানরা রাজি না হয় তাহলে থমাস টুখেলই হবে ব্রাজিলের পরবর্তী পছন্দ অবশ্য সেখানে নাম আছে মার্সেলো গালার্দো ও রবার্তো মাটি আপনাদের কী মনে হয় ব্রাজিলের পরবর্তী কোচ হবেন কে জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন